আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি খুলনার খান জাহান আলী মাজারে এবং এই খান জাহান আলী মাজারের যে পুকুরটি মানে পুকুর বা এটাকে বলা হয় দিঘি এই দিঘিটি একটু আপনাদেরকে দেখাবো যে এটা কত বড় একটা দিঘি এবং হয়তো অনেকে জানেন যে এই দিঘিতে একটা সময় কিন্তু কুমির পালন করা হতো বাট আমি কয়েক মাস আগে যে আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই মুহূর্তে সম্ভবত কোনো কুমির বেঁচে নেই কুমির দুটা মনে একটা কুমির অনেক আগেই মারা গেছে বা মেরে ফেলা হয়েছে সামহাও আর একটা কুমির ছিল সেটাও সম্ভবত এখন আর নেই তো তারপরে স্থানীয় একজনের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম কাকা কাকা এখানে কি কুমির আছে বেঁচে আছে একটা এখন এখানে তো জানতাম যে দুইটা কুমির ছিল আগে এই পুকুরে ও এখন একটা আছে না একটা মারা গেছে অনেক আগে তাই না আচ্ছা এটার জন্য ধন্যবাদ ওকে সো ওনার কাছ থেকে তথ্যটা নেওয়ার জন্য অবশ্য একটু আমাকে সামনে মানে পুকুরের দিঘি থেকে বা পুকুর থেকে উঠে আসতে হয়েছে উনি উপরের দিকে ছিলেন সো একটা আছে রাইট তো আমি যে নিউজটি পড়েছিলাম সেটা হয়তো দ্বিতীয় যেটি ছিল সেটি মারা গেছে এই পুকুরে এখন একটা কুমির আছে তো এই দিঘিটা আপনাদেরকে একটু অ্যাট এ দেখাবো এবং এই হচ্ছে হজরত খান জাহান আলী মাজার এখানে একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এটার গেটে বিভিন্ন জায়গায় লেখা আছে মাজারে সিজদা নাচ গান শিরক বিদাত সহ সকল ইসলাম পরিপন্থী কাজ সম্পূর্ণ নিষেধ ভালো লেগেছে আমার কাছে বিষয়টি আর অনেকে আছে যে মাজার এসে জিয়ারত করে সিজদা দেয় যেটা ইসলাম পরিপন্থী তো যাই হোক এখন বের হয়ে যাচ্ছি এই মাজার থেকে আর ভেতরের মাজারের ভেতরের একটু আপনাদেরকে দৃশ্যটি দেখায় অনেক বড় দুইটা বড় বড় গুম্বুজ আছে এখানে একটা পেছন দিকে আরেকটা আছে গুম্বুজ আর এখানে হচ্ছে এই দীঘিটি এবং বছরে দুইবার এখানে প্রচুর মানে সমাগম হয় লোক সমাগম হয় ইসলামিক আয়োজন হয় সালামু আলাইকুম ইসলামিক আয়োজন হয় এবং এই মাজারকে ঘিরে কিন্তু এখানে একটা জনবসতি বলতে গেলে আসলে গড়ে উঠেছে যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করছে রাইট সো এই মাজারের একদম সামনের দিকে যদি যাব রাস্তার সাইডে তাহলে সেখানে দেখবো সন্ধ্যার দিকে প্রায় ৩০ থেকে বত্রিশ জন মানুষ বিভিন্ন রকম খাবার আইটেম মানে স্ট্রিট ফুড তারা বিক্রি করে এবং এগুলোই হচ্ছে তাদের বলতে গেলে লাইভলিহুডের একটা বড় অংশ তো এই হচ্ছে গেট গেট দিয়ে বের হচ্ছি এবং যেটা বলছিলাম যে এই রাস্তা দিয়ে একদম সোজা যদি চলে যায় তাহলে হচ্ছে ঢাকা বাগেরহাট খুলনা মহাসড়ক আর এই মহাসড়কের পাশেই বেসিক্যালি এই দোকানগুলো খোলা হয় সেটা হচ্ছে অনেকটাই আসরের নামাজের পর থেকে এখানে অনেকগুলো দোকান আছে চাইলে আতর সুরমা তসবি এগুলো কেনা যাবে হোটেলও আছে হোটেলও আছে এই হোটেলগুলো তো চাইলে আপনারা খাবার যে ব্যবস্থা সেটাই হোটেল থেকে করতে পারবেন এখানে আবাসিক হোটেলও আছে আবার অনাবাসিক হোটেলও আছে খাবারের জন্য একটু গেটটা দেখাই এই হচ্ছে গেট আর সামনেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা মোটেল দিয়েছে সম্ভবত চালু হয়নি কিন্তু কাজ দিকে একদম গেটের সামনে মানে রাস্তার পাশে তো চাইলে প্রায় শেষের আপনারা যদি কেউ বাগেরহাটে ঘুরতে আসতে চান বাগেরহাটে থাকতে চান তাহলে আমার মনে হয় আপনারা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই হোটেলে মোটেলে থাকতে পারেন পাশাপাশি এখানে আরও কিছু হোটেল আছে যেমন হোটেল জারিফ যেটা হচ্ছে একদমই মাজার গেটের পাশে সো হোটেল জারিফেও থাকতে পারেন ভাড়া খুব বেশি না একটা হোটেল আছে যেটা আরও ধান সিঁড়ি সে হোটেলটাতেও থাকতে পারেন হোটেলগুলো ভাড়া অনেক বেশি তা না আটশো থেকে বারোশো টাকা মতো নিবে এসি নন এসি আর একটু কথা বলে নিলে ভাড়া কম পাওয়ার সুযোগ আছে আর যদি আপনারা মনে করেন যে আপনারা বাগেরহাটে দর্শনীয় স্থানগুলো দেখবেন তাহলে এইভাবে প্ল্যান করা যেতে পারে একটা হচ্ছে বাগেরহাটের মধ্যে যে জায়গাগুলো আছে বিশেষ করে এই খান জাহান আলী মাজার তারপরে হচ্ছে ষাটগম্বুজ মসজিদ তারপরে হচ্ছে ষাটগম্বুজ মসজিদ ওখানে আরও একটা ইয়ে আছে চন্দ্রমল্লিকা আমি যদি ভুল না করে থাকি এটা সম্ভবত চন্দ্রমল্লিকা নাম সো ওখানে যাওয়া যেতে পারে আর বাঘাঘাটের সুন্দরবন তো অবশ্যই তো সেটা না বললেও আপনারা জানেন তো যদি সুন্দরবনে যেতে চান সেটার জন্য আলাদা প্ল্যান রাখতে হবে কিন্তু যদি আপনারা এই মাজার ষাটগম্বুজ মসজিদ এবং চন্দ্রমল্লিকা বা এই আশেপাশে জায়গাগুলো দেখতে চান আমার মনে হয় আপনারা একটা ডে লং ট্যুর ইভেন চাইলে খুব আর্লি মর্নিংয়ে এসে আপনারা এগুলো দেখে আবার দুপুরের পর ফিরে যেতে পারেন যদি ঢাকা থেকে আসেন তাহলে পদ্মা হয়ে আসলে সময় অনেক কম লাগবে পদ্মা সেত আসলে তিন সাড়ে তিন ঘন্টার মধ্যেই চলে আসতে পারবেন আর ঢাকা থেকে বিভিন্ন এসি নন এসি গাড়ি আছে তো যেটা অ্যাফোর্ডেবল হবে সেটাতেই আসতে পারেন আমি বলতে বলতে কিন্তু এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে মোটেলটি হয়েছে সেটা সামনে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ডান দিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ রেড কালারের ইট দিয়ে তৈরি ওইটি হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সো ওখানেও থাকা যেতে পারে বাট এই মুহূর্তে আসলে হয়তো রুম পাওয়া যাবে না কারণ এখন আমার মনে হয় চালু হয়নি কাজ চলছে তো যারা আসবেন তারা এখানে থাকতে পারেন এখন কিন্তু সকাল বৃহস্পতিবার সকাল এবং অনেক দোকানপাট পাট খুলছে মাত্র তারা প্রস্তুতি নিচ্ছে সারা দিনের ব্যবসা করার জন্য এই হচ্ছে মোটেলটি মোটেলটি সুন্দর নিঃসন্দেহে আমি যে দুটো কথা বলেছি হোটেল জারিফ এবং ধানশিড়ি তার থেকে এই হোটেল অনেক সুন্দর এটা চালু হলে অবশ্যই আমি রিকমেন্ড করবো এখানে থাকার জন্যই আর এই হচ্ছে ঢাকা বাগেরহাট খুলনা মেইন যে সড়ক সেই সড়কের কাছে চলে আসছে এখানে হচ্ছে যে প্রধান যে ফটক বা মেইন গেট সে মেইন গেটের কাছে আসছি এবং এই দোকানপাট সবগুলোই কিন্তু মোটামুটি এই মাজারকে ঘিরেই আপনারা ভিডিওতে দুপাশে যে দোকানগুলো দেখতে পেয়েছেন বা পাচ্ছেন সবগুলোই মাজার কেন্দ্রিক মানে এনাদের ফোকাস হচ্ছে এই মাজার এবং মাজার আশেপাশের যে জনবসতি তাদেরকে নিয়ে আর এই হলো রোড সাইডের মেইন গেট আর এই গেটের আশেপাশে প্রায় তিরিশ থেকে বত্রিশ ধরনের স্ট্রিট ফুড প্রতিদিন আসরের পর থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত পাওয়া যায় তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ দেখার জন্য এবং আশা করি আপনারা কিছু আইডিয়া পেয়েছেন এই মাজার সম্পর্কে এবং এইখানকার পরিস্থিতি বা সুযোগ সুবিধা এই হচ্ছে মাজারের মেইন গেট ওকে আর যে হোটেলের কথা বলেছি হোটেলগুলো কিন্তু এই মাজার থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং আছে চারতলা বিল্ডিং ওটা হচ্ছে হোটেল জারিফ একদম কাছে মাজার থেকে একদম কাছে আরও কিছু হোটেল রয়েছে বাট আমার আসলে অভিজ্ঞতা নেই থাকার আমি জারিফে ছিলাম ধানসিঁড়িতে ছিলাম এই যে লেখেন এখানেও একটা জারিফের একটা ব্যানার আছে আর সামনেই হোটেলটি এই হোটেলে যদি থাকেন তাহলে মানে একদম ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারবেন এই মাজারের কাছে আর এই দিকটা চলে গেছে বাগেরার শহরের দিকে বা সদরের দিকে আর এই দিকটা চলে গেছে ঢাকার দিকে সো আমরা আমি এখন ঢাকার দিকেই যাব একটু পরে আমার বাস আমি বাসে উঠে পড়বো সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং তারপরে কমেন্টে অপেক্ষায় থাকলাম আসসালামু আলাইকুম